খুব ছোটবেলায় বাংলা একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, একটা গল্প আপনারা নিশ্চয়ই পড়েছিলেন, যে এক কৃষকের সাতটা ছেলে ছিল। তো তিনি সাত ছেলেকে আলাদা আলাদা পাটের কাঠি ভাঙতে দিয়েছিল, তারা ভাঙতেও পেরেছিল, কিন্তু তিনি যখন সাতটা কাঠিকে একসাথে দিয়েছিলেন তখন কেউ আর ভাঙতে পারে নাই। সেটার কারণ হচ্ছে একতা, ঐক্য। আর এই ঐক্যকেই খুব বেশি ভয় পায় কারা জানেন? পশ্চিমারা। আর যার কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্র এক থাকলেও কাজের ক্ষেত্রে এক নাই, আর কি মিনিমাম লেভেলে এক আছে, সেটাকে ভয় পায়, যার কারণে ইসলামিক রাষ্ট্রগুলোকে এমনভাবে ধরে যে এদের বিরুদ্ধে কেউ যেন আর ভবিষ্যতে কোনো ধরনের আওয়াজও করতে না পারে। তবে এগুলা কইরা হিতে হয় বিপরীত, এক আমাদের কি বলা হচ্ছে গাজার বীর গ্রুপের ঠেলাই সামলাতে যখন পারে না, পাশাপাশি আরেকটা শক্তিশালী সংস্থা লেবানন থেকে হিজু গ্রুপ তো মাঠে আছে, এর পাশাপাশি আরও কয়েকটা গ্রুপও আছে, এবার নাম আসছে আরও দশটা। একটারে হাত দিছো, এবার দশটা পাল্লে ঠেকাও। হয়তো মানে এদের স্লোগান কি, মরলে শহীদ বাঁচলে গাজী, এবার খেলা হবে। দর্শক, ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য নতুন আরও এক বড় ধরনের চ্যালেঞ্জ নেমে এসেছে, যেটারই আশঙ্কা করছিল সামরিক বিশ্লেষকরা, যে এই অভিযানের ফলে অনেক কিছু ঘটতে যাচ্ছে। আপনার ইসরায়েলের সেই আমাদের গাজার সেই বীর গ্রুপ ছাড়াও ইসরায়েলকে ধ্বংস করতে চায় এমন দশটি দল রয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনে। এইসব দল দখলদারি ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েলকে আপনার কি বলা হয়েছে নিজেদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য বদ্ধপরিকর, যাদের প্রায় সবগুলোতেই আবার গড়ে উঠেছে কি শাখা, সামরিক শাখা। সবার উদ্দেশ্য একটাই, ইসরায়েলের অত্যাচার আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমি এবং আল আকসা জেরুজালেমকে রক্ষা করা। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এই দশ দলের পরিচয়টা আমি হালকাভাবে দিচ্ছি। ইজ আল দিন কাসেম ব্রিগেড, এটাই হচ্ছে আমাদের সেই বীর গ্রুপদের সামরিক শাখা। 1991 সালের মাঝামাঝি সময়ে এই দলটি গঠন করা হয়, আর এরপর থেকে নানান ঘটনা দিয়া এরা কিন্তু আলোচনায় আছে। আল কুদস ব্রিগেড, এটা আপনার ফিলিস্তিনের ইসলামিক জিহাদের একটি সামরিক শাখা, আর এটা আপনার গাজার দ্বিতীয় বৃহত্তম আপনার কি বলা হয় যে মুক্তিকামী দল। 1995 সালে এটি আপনার প্রতিষ্ঠাতা ফাতি আল শিকাকিকে ইসরায়েলি বাহিনী মাইরা ফেলে, এরপরেই আপনার এটা ইসরায়েলের বিরুদ্ধে নানান সময় অ্যাক্টিভিটিস চালাচ্ছে। বাকি যে শাখাগুলো তারা দীর্ঘদিন যাবৎ থাকলেও ওই রকম অ্যাক্টিভিটিস দেখাইতে পারে নাই, বাট এখন সবাই ঘোষণা দিয়েছে যে তারা সবাই মাঠে নামছে। তো এদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে আল নাসির সালিহ আল দিন। গাজার সশস্ত্র যেই সামরিক গ্রুপ আছে রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা হচ্ছে আল নাসির সালাহ দিন আপনার গ্রিন, তারা আপনার আগের যে দুইটা গ্রুপ আছে তাদের মিত্র, আর গাজার তৃতীয় বৃহত্তম দল। তুলকারম ব্রিগেড, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর মোকাবেলায় তুলকারম ব্রিগেড গঠন করা হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী শাখা আল কুদস ব্রিগেডের সাথে তারা আবার কানেক্টেড, তারা কাজ করে আপনার পশ্চিম তীরে। পাঁচ নম্বর আল আকসা শহীদ ব্রিগেড, দুই হাজার সালের শেষ দিকে তৃতীয় ইন্তিফাদার সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে এই গ্রুপটি গঠিত হয়েছিল, এরপর থেকে এটি গাজা এবং পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে পড়েছে। লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও এর সদস্য আছে। মুক্তিকামী এই দলটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত না হলেও অনেক ঘটনায় তারা তাদের প্রমাণ রেখেছে। ছয় নম্বর হচ্ছে লায়ন্স ড্যান, পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি নতুন মুক্তিকামী সংগঠন হচ্ছে লায়ন্স ড্যান। পশ্চিম তীরের নাবলুস শহরে দলটির মূল ঘাঁটি। 2022 সালের আগস্টে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরের বিশিষ্ট নেতা ইব্রাহিম আল নাবলুসিকে যখন পৃথিবী থেকে বিদায় করে তখন এই দলটি আত্মপ্রকাশ করে। সাত নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড, এটি ফিলিস্তিনের ডেমোক্রেটিক ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এই বাহিনীটির সামরিক শাখা। 1969 সালে গঠিত হলেও 2000 সালের সেপ্টেম্বরের শেষ দিকে তাদের আবির্ভাবটা পূর্দমে আসে। 2007 সালে আল আকসা শহীদ ব্রিগেড সহ অন্যান্য দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে 2017 সালের মে মাসে তারা ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের রক্ষা এবং জনগণের অধিকার রক্ষার জন্য গাজার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে শক্ত অবস্থানে আছে। আট নম্বরে আছে আবু আলী মুস্তফা ব্রিগেড, এটি ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন প্যালেস্টাইন PFPL এটার বাহিনীর সামরিক শাখা। 2021 সালের 27 আগস্টে এটার মানে মূল ঘটনা সামনে আসে। নয় নম্বর হচ্ছে আব্দেল কাদের আল হুসাইনি ব্রিগেড,
ফাতার আরেকটি সামরিক শাখা হচ্ছে এটা, দলের একমাত্র লক্ষ্যই হচ্ছে ইসরায়েলকে মাটিতে বিছাই দেওয়া। আর দশ নম্বর হচ্ছে আল মুজাহিদিন ব্রিগেড, এটাও ফিলিস্তিনি মুজাহিদ আন্দোলনের সামরিক শাখা, তারা গাজা এবং পশ্চিম তীরে কাজ করে। তো বুঝতে পারছেন এই দশ দশটা শাখা এবার একজোট হয়েছে, কেন ইসরায়েলকে ঠেকাতে হবে, এই কারণে সম্ভবত স্থল অভিযানটা কিছুটা বন্ধ আছে, বড় আকারে হচ্ছে না যতটুকু সবাই ভাবতেছিল। যাই হোক, একজোট থাকতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।